রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চরমভাবে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবৈধ অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। মূলত শুরু থেকেই এই সরকার রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উৎস হিসেবে ব্যবহার করে আসছে। 2017 সাল থেকে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চরমভাবে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবৈধ অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। মূলত শুরু থেকেই এই সরকার রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উৎস হিসেবে ব্যবহার করে আসছে। 2017 সাল থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চরমভাবে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবৈধ অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। মূলত শুরু থেকেই এই সরকার রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উৎস হিসেবে ব্যবহার করে আসছে। 2017 সাল থেকে বাংলাদেশ 10 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করেছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চরমভাবে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবৈধ অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। মূলত শুরু থেকেই এই সরকার রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উৎস হিসেবে ব্যবহার করে আসছে। 2017 সাল থেকে বাংলাদেশ 10 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করেছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চরমভাবে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবৈধ অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। মূলত শুরু থেকেই এই সরকার রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উৎস হিসেবে ব্যবহার করে আসছে। 2017 সাল থেকে বাংলাদেশ 10 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করেছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার চরমভাবে ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অবৈধ অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। মূলত শুরু থেকেই এই সরকার রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উৎস হিসেবে ব্যবহার করে আসছে। 2017 সাল থেকে বাংলাদেশ 10 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করেছে।